আমরা দেখতে চাই তবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে আবারও দেখাবো। আমার দোকান থেকে আমরা কন্ট্রোলার নিয়ে এসেছি, দোকানে দেখো মানে কাজ করতে করতে এমন পরিস্থিতি, আবার ঘরে এসে বসছি, কাজ করার ইচ্ছে নাই কিন্তু ভিডিও তো বানাতে হবে আপনাদের জন্য, যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে। আর আমি বাঙালি হয়ে বাংলা ভাষা ভালো মতন বলতে পারিনি, হ্যাঁ, তার জন্য যদি কাউকে খারাপ লাগে শুনতে তার জন্য ক্ষমাপ্রাপ্ত আমি, ঠিক আছে। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বাদ বাকি অন্য কিছু করার দরকার নেই। একটা কন্ট্রোলার আমি এখানে খুলে দিয়েছি, মানে আসা খুব জরুরি এই ড্রাইভারটার মধ্যে। ড্রাইভারটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, হ্যাঁ, সুন্দরভাবে দেখবেন। আর দুই নম্বর কথা, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। দেখো এই যে দেখাই, এখানে দেখো আজকে যাবো আমার আত্মীয়তা আসি গেছে, আজকে মানে মাসের প্রথম বছরের প্রথমই না আমার বাঙালিদের মধ্যে এটাই ব্যাপারটা নিয়ে আজকে ভালোভাবে আপনাদেরকে হয়তো বুঝতে পারলাম না। তবুও একটা জিনিস দেখি দেখাই, যে এই যে জায়গাটা যে আছে, এই যে জায়গাটা আমাদের, এটাই কিন্তু আমাদের মেন ড্রাইভার, একখানা দুইখানা তিনখানা। এই মসফেটকে আমাদের কাজ কি একটু ভালো করে বোঝাই যাও, একটু আপনারা মন দিয়ে ভালোভাবে দেখবেন, ভিডিওটা কাটাকাটি করবেন না আমি যেটা বলতেছি, হ্যাঁ। এখানে 14 ভোল্ট আসবে, 14 ভোল্ট এখানে আসবে, এখানে 14 ভোল্ট আসবে, আর এখানে 5 ভোল্টও আসবে, ঠিক আছে। আর যখনই আমরা পিক আপ মারবো, এখানে আমরা যখন পিক আপ মারবো, একটা লাইন দেখো এখানে রয়েছে, যে এক এই যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এই যে এখানে আসলো, 3টে ফুটো আছে এখানে, আর এখান থেকে আবার এই যে এই জায়গায় এলো, 1, 2, 3 জায়গা, এখানে কিন্তু 3 জায়গার মধ্যে 3টে কানে লাইন আছে পিছন পাশ দিয়ে, হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের ইনপুট পা কোনটা, আমরা যদি এক্সিলেটার মারি সিগন্যাল কোন পা দিয়ে আসে, সিগন্যাল আসে আমাদের এই যে পাটা দিয়ে, এই যে পাটা, এই যে পাটা, এই যে পা, এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে আমাদের আসে সিগন্যাল, যখনই আমরা এই মিটারে সিগন্যাল মানে সিগন্যালে মিটার লাগাবো, মিটার লাগাবো, লাগার পরে যদি আমরা পিক আপ ইয়ে করি, মানে দেখাবো এদিকে একটু, পিক আপ যখনই লাগাবো না, তখনই কিন্তু আমাদের মিটারে 10 ভোল্টের মতন শো করে, মানে এই আইসি থেকে 10 ভোল্ট বার হয়ে আসে, 10 ভোল্ট দেয়, ঠিক আছে, মানে অত এম্পিয়ার দেয় না, একটা হালকা ভোল্ট দেয়, তাহলে আমাদের আইসি ঠিক আছে, তাহলে ওই কন্ট্রোলারটা আমার ভালো হবে। তার মানে এই যে জায়গাটা যে আছে, এই জায়গাটা আমাদের ঠিক আছে। এখানে আমাদের 14 ভোল্ট ঢুকে, মানে প্রথমে 48 ভোল্ট ঢুকে, ঢোকার পরে আমাদের 14 ভোল্ট তৈরি হয়, 14 ভোল্ট ঢুকে আমাদের 5 ভোল্ট তৈরি হয়। 5 ভোল্টের কাজ কী? সেভ একে চালানো, সেন্সার বোর্ডকে চালানো, পিক আপকে চালানো, আর ড্রাইভারের এই শুধু এই ড্রাইভারটায় 5 ভোল্ট যায়। আচ্ছা, 14 ভোল্টের কাজ কী আমাদের? 14 ভোল্ট গিয়ে এদেরকে চালায়, মানে এই যে এরা তো 48 ভোল্টে চলে পিএনপি আর এনপিতে, ঠিক আছে। পিএনপি সাইড হচ্ছে এটা, আর এনপি সাইড হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা, 14 ভোল্ট আমার কী করে, এই যে ড্রাইভারগুলো যে আছে, এখানে তো ছোটো ছোটো কম্পোনেন্ট, এখানে তো এত বড়ো তো আর কম্পোনেন্ট মানে এত বড়ো ভোল্ট তো দিতে পারে না, তাহলে উড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ড্রাইভারটা স্রেফ 14 ভোল্ট কাজ করে, 14 ভোল্টে একে 14 ভোল্ট নেয়, নিয়ে এ কাজ করে পিক আপের যখনই সিগন্যাল পায় একটা 14 ভোল্ট আবার তৈরি করে একে দেয়, এই যে এদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, এদেরকে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, এরা কাজ করা শুরু করে দেয়, তখনই আমাদের মোটরে লাইন যায় ওই মোতাবেক, যত যে মোতাবেক আমরা পিক আপে মানে ঘুরিয়ে আমরা ইয়ে করি, সেট করি, ওই মোতাবেক এখানে লাইন যায়, লাইন যাওয়ার পরে এটা ঘুরে, ঠিক আছে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কালকে আমি লাইন দিয়ে আমাদের এখানে না আমি লাইন দিই নেই, আপনার ভিডিও বানাতেছিলাম, বানার পরে একটু মানে মানে আমার বাড়িতে আত্মীয় চলে আসছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যা কালকে আমি এটাকে আবার মানে কারে ভোল্টেজ দিয়ে আপনাকে দেখাবো সিগন্যাল কীভাবে আসে, আমাদের আইসি থেকে সিগন্যাল কীভাবে আসে এই ড্রাইভারের মধ্যে, আর ড্রাইভার কীভাবে কাজ করে বিস্তারিত আবার বলবো এটার বিষয়ে, ঠিক আছে। কিন্তু এটাই ইয়ে, এই যে এখানে থেকে এইটা ড্রাইভার, এটা থেকে এখানে ড্রাইভার, 48 ভোল্টে এসে এটা একটা ছোটো পাওয়ার সাপ্লাই 48 ভোল্টের, এখানে 14 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এখানে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এখানে ড্রাইভার সেকশন মানে এই যে আইসির, ঠিক আছে, এই আইসিটা ফোকার কথাও না, যতগুলো পা আছে সম্পূর্ণ পায়েতে আবার এখানে রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, যদি খারাপ হয় তাহলে রেজিস্ট্যান্সই খারাপ হবে, এমনটা না যে আইসি খারাপ হয়, এমনটা না। এই এখানে কথা বলবি না, তোরা যাও ওদিকে, কথা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এই আইসি কিন্তু খারাপ হওয়ার কথা একদমই না, প্রতিটা কানেকশনের মধ্যেই একটা করে রেজিস্ট্যান্স দেওয়াই রয়েছে, কিন্তু আর যেটাতে দেওয়া নাই তার মানে কি অত হেভি কাজ ওটার না, আর যেটাতে মানে খুব ভয় কাজের
মানে ফোকা আইসি ফোকার চান্স আছে, ওখানে একটা বা দুইটা রেজিস্ট্রেশন দেওয়া রয়েছেই রয়েছে, বুঝলে? ঠিক আছে, তাহলে ভিডিও আমি আজকে অতটা ভালো হলো না আমার দিক দিয়েই, হ্যাঁ আমি আজকে রাখছি। কালকে আপনাদেরকে এই ব্যাপারটা আমি বোঝাবো যে আইসি খারাপ কীভাবে বুঝবো আমরা, একদম সেম টু সেম আপনাদেরকে প্রুফ দেখাই দেবো একদম, ঠিক আছে? আর এই ড্রাইভার আমার কত কত ভোল্ট আসে, সিগন্যাল কোনভাবে আসে, আর ওই সিগন্যালটা প্রতিটা ইয়েতে যদি না আসে তখন তো ওই যে চলবে না, আমার সব কিছুই ঠিক আছে এই ভোল্টেজ সোল্টেজ, কিন্তু আমাদের কন্ট্রোলার চলতেছে না, সেটা কী ব্যাপারগুলো বিস্তারিত খোল্লা খুল্লা একদম খাস খবর দেখাবো একদম কালকে, কালকের ভিডিওটা আমার দেখো, কালকে যদি না পাই হয়তো কালকে আমি ভিডিও বানাবো, তাহলে পরশু দিন আমি ভিডিও ছাড়বো, ঠিক আছে? তাহলে কালকে কাল পরশু দিনের মধ্যে আমি এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখবেন, দেখার আমন্ত্রণ রইল একদম, তাহলে এ টু জেড শিখতে পাবেন, আর আপনাদেরকে না ওই দৌড়াদৌড়ি করতে হবে না, বুঝলেন? এখানে ওখানে যে এই স্টেশনে যাবো একবার, ওই স্টেশনে যায় দেখবো, এগুলো করতে হবে না। এই কন্ট্রোলারের টোটাল হিস্ট্রি আমি আপনাদেরকে দেখাবো, যেভাবে আমি আপনাদেরকে ই রিক্সা মোটর বেন্ডিং শিখিয়েছিলাম, অনেক ভাই সাকসেস হয়েছে, হ্যাঁ। এই কন্ট্রোলার আপনারা কোথাও না গিয়ে বাড়িতে বসেই শিখতে পাবে, কিন্তু ভালোভাবে এক ঘন্টা একটা কাজ নিয়ে সুন্দরভাবে কানেকশনগুলো কোথায় কোথায় কী আছে এটাকে দেখতে হবে আপনাদেরকে, বাবা এদিকে দেখা টোটাল হিস্ট্রিগুলো আপনারা এই কাজ দিয়ে আপনারা দেখবেন, দেখার পরে আমাকে আমার কথা যখন আমি কথা বলবো তখন টুক করে আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ দাদা ওই কথাটা বলতেছে, ওখানকার কথাটা বলতেছে, আর আমাকে যদি ফোন করে না তখন বললেই বুঝবেন যে হ্যাঁ দাদা ওই জায়গাটার কথা বলতেছে, ওই টেন্ডারের কথা বলতেছে, ওখানে গেলেই হবে, আর কোথায় কোথায় কোন ভোল্ট আসে কোন ভোল্ট নাই, রেজিস্ট্রেশনের ভ্যালু কী আছে, কত মাপ আছে সম্পূর্ণ জানাই দেবো আপনাদেরকে। তাহলে আমার এখানেই ইতি, ভিডিওটা ভালো লাগে।